রাজধানীর মহারাজগঞ্জ বাজারে শনিবার পৃথক পৃথক অভিযান চালালো পূর্ব থানা এবং মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে ছিল সদর এসডিপিও অজয় কুমার দাস। সেদিন মহারাজগঞ্জ বাজারে বেশ কিছু দোকানে তল্লাশি চালায় পুলিশ এবং তাতে অবৈধভাবে মজুত করে রাখা মশার কয়েল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরবর্তী সময়ে বাজেয়াপ্ত করা মশার কয়েলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে পূর্ব থানায়। সূর্য কয়েল যে আমাদের আছে কোম্পানির ডিলার আগরতলা, উনি এই কমপ্লেনটা করেছিলেন যে ওনাদের কোম্পানির যে অরিজিনাল মালের জায়গায় বাংলাদেশের থেকে ডুপ্লিকেট মাল আগরতলা মার্কেটে বিক্রি হচ্ছে। তো এই কমপ্লেনটা ছিল, তো এটা মধ্যে আজকে ওসি ইস্ট আগরতলা রানা চ্যাটার্জি আর ওই বাজার টিওপির যে ওসি সাহেব আছেন মঙ্গেশ পাটারি, আর আমি ওদের অ্যাসিস্ট করেছি সঙ্গে গেছি। আমরাও গোলবাজারে আজকে রেড করেছি। রেড করে আমরা তিন চারটে ব্যবসায়ী দোকান থেকে অ্যালং উইথ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীকান্ত চক্রবর্তী ছিলেন আমাদের কাছে ডিপ্টি কালেক্টর ম্যাজিস্ট্রেট, তো উনিও রিসেপ সাহেব ছিলেন, ওনাকে নিয়ে আমরা রেড করছি। রেড করে একটা শপের অফিসপোর্ট পরিমাণে আমরা সিজ করতে পেরেছি এই কেস স্পেসিফিকে। তো সিজ করার পরে ওই ব্যবসায়ীদের আমরা ডেকেছি, এখন আমরা ইন্টোগ্রেশন চলছে প্লেনটারি। তো এর মধ্যে দেখি এর মধ্যে ভুল পাত্র কে আছে এটা ভেরিফাই করবো, আর আমরা চেষ্টা করবো যে সব শক্ত চাষি দেওয়া হয়। কেন কি এই অ্যাকচুয়ালি সূর্য কয়েল যে হয় এটা মেইন কোম্পানিটা আছে সাতনা মধ্যপ্রদেশে, এরা বিভিন্ন রকমের মসকিটো কয়েল ডিফারেন্ট ব্র্যান্ড নেমে বানায়। সূর্যটা রেজিস্টার্ড ট্রেডমার্ক ইন্ডিয়াতে, ওই ব্র্যান্ড নেমও হয়, কিন্তু আনফর্চুনেটলি অ্যাজ পার কমপ্লেন যা পাচ্ছি যে অ্যারাউন্ড 5-10% ইন্ডিয়ান মালটা অ্যাকচুয়াল অরিজিনাল মালটা মার্কেটে আছে, 95% মাল এখানে ডুপ্লিকেট টু বাংলাদেশ কিনছে। এটা একটা মেজর প্রাইস, এটা একটা স্মাগলিংয়েরও মধ্যে পার্ট আছে, ট্রেডমার্ক ভাইলেশনেরও আছে, প্লাস আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে লস হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান যদি প্রোডাক্টসগুলো বাইরে